এই দেখো আবার গাছের কুড়ি এসছে, এই গাছটাও এসছে। ওই যে এতদিন পুজো হয়নি, কালকে থেকে সব হবে। আর প্রথম বেল ফুল ফুটেছে, দাঁড়া, এই যে প্রথম বেল ফুল আমার বেল ফুল গাছে। তোমরা যে বলেছিলে একটা বড় গাছ ছিল এইখানে, ওটাকে আমি নিচে নিয়ে গেছি, কারণ ওই চা পাতা ছিটা জল দেওয়ার দেওয়ার তোমরা বলেছিলে দিতে ওটা দেওয়ার জন্য। শিউলি ফুল গাছটাও ঠিকঠাক আছে, স্থলপদ্ম গাছ নেই। গুড ইভিনিং, আজকে শনিবার আর এখন টাইম হয়ে গেছে প্রায় বিকেল পাঁচটা। ভবান বাবান শুয়ে আছে, যখন আসছে, আর আমি চলে এসেছি ছাদে অনেকক্ষণই, আর মামনি এখন উঠলো। এবার ছাদে খানিকটা ঘোরা হবে। আজকে বেশ ওয়েদারটা হেভি সুন্দর, আকাশটাও খুব সুন্দর, মানে ফিউশন হয়েছে আকাশে। এই পাশটা গঙ্গার দিকটা দেখতে পাচ্ছ, অন্ধকার, আর এই সাইডটা পুরো পরিষ্কার আকাশ। আর সবাই ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি কাটাকাটি খেলা খেলছে, কি করবে বাড়ি বসে, সময় কাটানোর জন্য বেস্ট উপায়। তবে ঘুড়ি যারা কাটে বা ঘুড়ি খেলে তাদের কিন্তু খুব ভালো একটা হাত থাকা চাই। আমি ঘুড়ি ওড়াতেও পারি না, পারি খুব কম, মামাই নাকি ভালো ঘুড়ি ওড়াতে পারে, এটা আমাকে অপূর্ব বলেছে। বাপি নাকি ঘুড়ি ওড়াতে পারতো না, মামনি নাকি ভালো ঘুড়ি ওড়াতে পারে, প্রচুর ঘুড়ি আকাশে। আকাশ দেখাচ্ছিস না, আকাশ তোমাকে দেখাচ্ছে, তুমি তো ফেমাস না। আজকে মাছ মাংস খেয়ে আমি একটুখানি ধাতস্থ হয়েছি, মামনি কোনো ব্যাপার না, আমার নিরামিষ হলেই ভালো হয়। একটুখানি মাছ খেয়েছে, কালকে আবার একাদশী, মামনি ওসব নেই, নিরামিষকে ভালো থাকে। ফুটেছে দেখেছ, বেল ফুল ফুটেছে, হ্যাঁ কুড়ি এসছে, কিন্তু আজকে প্রথম ফুলটা গোপালকে দিতে পারলাম না, গোপাল এখন আসেনি আমাদের, আরো কুড়ি আছে, কুড়ি হয়েছে নতুন। ফুল পাতা, এই দেখো গাঁদা ফুল বেরিয়েছে, ফুল দাও না, চলে এসে ঘুম থেকে উঠে কাজ করতে হয়, পিছিয়ে পড়তে হয়, না ঘুমালে পিছিয়ে পড়তে হয়, প্রথম শুনলাম আমি, না ঘুমালে আমি কাজ করবো করতে, শরীরে এনার্জি আসবে, বাড়ি থেকে কিছুই করে না, এমনি হয়ে গেল, কি করবে বাড়ি এসে, কালকে দেখবো এরকম ঘুড়ি উঠছে, সেরকম কাক উড়ে বেড়াচ্ছে, কাক পাখি চাঁদ উঠেছে কোথায়, হ্যাঁ ওই দেখো সূর্য ডুবছে, একটুখানি গেছে, আবার লাগছে না, এখনো 17ই মে অব্দি, এই এই কাকগুলোই মানে এই সিঁড়ি বসে না, কোনগুলো ওই যে সিঁড়ি, হ্যাঁ একদিন সকাল ঘুম থেকে উঠেছি, আবার যেহেতু গলা বসেই আছে, তো একদিন ভোরবেলা 4:30টার সময় হঠাৎ করে দেখি দরজা পিটছে, কে ডাকছে দেখো উপর থেকে, ছাদ থেকে কে ডাকছে আমাকে, ছাদ থেকে দরজা পিটছে, আমি ধারাধারি উঠেছি, উঠে দেখি দরজা পিটছে, আমি আবার ঘুমে করে শুনেছি, হ্যাঁ সত্যি কি এরকম আওয়াজ হচ্ছে খটখট করে, তারপরে আমি উপরে সিঁড়ি দিয়ে উঠে বলছি পাখি, বলছে না পাখি নয়, ও তলা থেকে, সব বীরাঙ্গনা দেখুন, ঘরের ভেতরে দরজা থেকে জেনেছে কে, এই কে, ঠিক আছে মা দরজা থেকে বলে এই কে কোথায় কে, উপর থেকে ডাকছি, ও বলে এই কে কে উপরে কে, মানে এমনই সাহস, যদি উপরে কেউ আসে ও দেখলে ভিড়মি খাবে তাকে, ঠিক আছে তোমাকে ডাকছে কে, যদি একবার বলে আমি ব্যাস হয়ে গেল, যদি একবার বলে যদি একবার না ছটা না পাঁচটা বাজে, যদি একবার কেউ বলতো পরে আমি ব্যাস হয়ে গেল, পুরো সেফ শান্তিং পুরো একবার দেবো ওয়ার্ড্রোবের ভেতরে, ঠিক আছে বলে বাইরে তুমি চাবিটা দিয়ে দাও, কত পাখি দেখো, মশা মারা অভিযান হবে রান্নাঘরে, এই সন্ধ্যাবেলাটা খুব মশা মারা, কিন্তু এই ব্যাগ দেখলে একটু পালাবে, দেখেছেন সব পালিয়ে গেছে, আজকে আমাদের পেলে পেলে কি খুশি, মাছ মাংস সব পেয়েছে, ওরা আবার কি মাছ অত খেতে চায় না,
মাংস দিতে হবে, মাংস দিলে ভালো খেতে পারে। মাছটা আমরা মেখে দিতে হবে আর মাংস দিতে হবে, মাংস ঝোল আলুতে দিতে হবে। নিরামিষ দিলে ওরে বাপরে, এই 14 দিন মানে এই আজকে নিয়ে মনে হয় 13 দিন, 13 দিন না 12 দিন, 12 দিন, 12 দিন না 13 দিন, ওই যা হোক একটা কিছু। তো ওরা মানে আমাদের খাবার সময় আসতো মামনি যদি দেয় মুখটা এরকম ঘুরিয়ে না চলে যাবে, পরে এসে বিড়াল খেত, বুঝতে পারছো? তোমরা অনেকে বলে যে তোমরা দুধ ভাত দিতে পারো, দুধ ভাত কাকে দেবো, দুধ ভাতও খায় না। মামনি সিমাই নেবে, আলু ভাজা নেবে, রুটি নেবে, আমি কাটছি, তুমি আগে সিমাই খুঁজে দাও। আমার আলু ভাজা কটা হয়ে গেছে কিন্তু মামনি এখন সিমাইয়ের অভিযানে রয়েছে, সিমাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে এমন জায়গায় মামাই ঢুকিয়েছে সে এখন আর দেখা দিচ্ছে না। ফটাফট আলু ভাজা বসাবো। এবারে আমি সিমাই ভাজবো। অভিযানে পেয়েছে মামা। ওপাশে চড়িয়েছি তেল আর এপাশে চড়াবো ঘি, কারণ আমাকে সিমাই ভাজতে হবে, ভাজতে। পেঁয়াজ রসুন কিছু নেই বলে পারছি না, 14 বার হাত ধুতে হলে হেভি জ্বালা হতো। সেমাই ভাজা কমপ্লিট, এটাকে সরিয়ে দেবো। আমি এখানে দুধ বসিয়ে দেবো, মামনের দিকে ইন্ডাকশনে চা বসিয়েছি। আমাদের সব রকম আছে, সব রকম সিস্টেম একবার চালু হয়ে গেছে, কিচ্ছু বাদ যাবে না। আলু ভাজা হয়ে গেছে, এদিকে বসেছে দুধ, আর এপাশে ভাজা সিমাইটা রয়েছে। দুধ একটু টাইম লাগবে, আমি ততক্ষণে আটাটা মেখে নিই। সেই কিছু কিছু ব্লগ থাকে না, অনেকে করে যে ইন 30 মিনিট হাজবেন্ডস লাঞ্চ, হাজবেন্ডস তারপরে ইন 30 মিনিট টুডেজ ডিনার, এরকম আমার আজকে। আমার তো 30 মিনিট না, 6:20 ওদিকে 6:50, হ্যাঁ সরি 30 মিনিট। তার মধ্যে আলু ভাজা কমপ্লিট, রুটি আটাটা মাখবো, এদিকে দুধটা উতল দেবো, আমি সরতে পারছি না এখানে, মামার দিকে চা করছে। লোকে বলে দেয় কেশর আছে, মনের সুখে খরচা করছে। এ মানে চাউমিন কোথা থেকে আসলো? দেখ কোথা থেকে ছিল, এই খেয়েছে, দেখ এদিকে বসিয়ে দিয়েছি চিনি 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 চিনি। এই দেখুন দিব্যি হাতে মানে কোমরে হাত দিয়ে তদারকি করতে এসছে, আয়ারল্যান্ডে না 18 মে পর্যন্ত লকডাউন বাড়লো। 18 মে অবধি লকডাউনটা বাড়ানো হয়েছে আমাদের আয়ারল্যান্ডে, তো ওটা দিবিতে আসছে। লকডাউনটা দেখেছে, নিচে আয়ারল্যান্ডটা দেখেনি, লকডাউনটা দেখেছি, ঠিক আছে। ও প্রচন্ড চাপে আছে এখন, ঠিক আছে।
গন্ধ পাবে না তুমি, তোমার তোমার নাকে কোনোদিন গন্ধ আসে? সরো, তোমার তুমি থাকলে আমার দেরি হয়ে যাবে। সরো যাও। আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা হয়ে গেছে। ও দেখি কেমন হলো, নোনা আলু ভাজি দে চাক দে। হ্যাঁ, নম 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 নম। মিষ্টি তো আমবি সব ঠিক আছে, সব নিজে করেছে তো সব ঠিক থাকবে, কোনো ভুল হবে না, খারাপ হবে না কিছু। বোকা না তুমি, করে দিচ্ছি। হ্যাঁ, আমি হয়তো এখন এই এক দুদিন সপ্তাহ মানে কিছু সপ্তাহ ধরে আমি একটুখানি আমার মুডে ফিরতে পারছি না, ঠিক আছে, কারণ উনি বিশাল চাপে আছে। আমি প্রচুর তোমাদের সব অর্ডার যেগুলো জমা করেছিল এসেন্সিয়াল অর্ডারে আমি এতটাই চাপে আছি, কালকে আমি রাত্রিবেলা তিনটের সময় নিজের অর্ডারটা চেক করছিলাম, মানে আমার একটা অর্ডার দেওয়া আছে তো ওটা মানে আছে এসছে কিনা সেটা দেখার জন্য, যদি দেখছিলাম আছে সেটা ডবল এনসিওর করার জন্য, নাহলে আমি জানি আমার ঘরেতে আমার হোম মিনিস্টার থেকে জেনেমেজি করবে। তুমি ওখানে কাজ করো, তোমার জিনিস আমার এখনো ঘরে ঢুকছে না, ঠিক আছে, দেখে আমার সকালে ধরে দুর্গনে ধরেছে। আমি অর্ডার দেখে নিয়েছি কালকে যে আমার প্যাকেজটা আছে, আজকে মুভমেন্ট হবে সেটা আমার মানে যে লাস্ট ডেলিভারি স্টেশনে আসবে। তো হয়ে গেছে সময়, ডন 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 সময় ডন সময় ডন। চলো এবার বাকি থাকলো রুটি, আটা মাখা ডন হয়ে গেছে আমার, দুটো রুটি করবো ফটাফট ফটাফট দেব। সকালটা পুরো মামনি করে দিয়েছে, শুধু মাংসটা আমি করেছি, বাকি আমাদের আজকে হয়েছিল তেঁতোর ডাল, সরি তেঁতোর ডাল বলছি, শুক্তো ডাল, তারপরে হচ্ছে লাল শাক ভাজা, তারপরে হচ্ছে আর কি হয়েছে মাছ, ওই তোমাদের ওই পুঁটি মাছের মতো যে মাছগুলো দিয়েছিলাম ওই মাছের ঝাল হয়েছে, আর এম বলেছি এমনি মাছের ঝোল হয়েছে, ঝোলটা রাত্রে রয়েছে, ওটা রাত্রে খাবে, আর মাংস হয়েছে, আর মামনির জন্য আলাদা করে ঝোল হয়েছে, পাতলা ঝোল আচ্ছা টক, আর হয়েছে পায়েস, ওটা একদম অল্প হয়েছে, জাস্ট একটু মুখে নেওয়ার জন্য, একটুখানি আমুল দুধ ছিল, ওই আমুল দুধেই বুঝতেই পারছো কিরকম পায়েস হয়েছে, তো তার জন্য সেই স্বাদটা মেটানোর জন্য আমি এখন সিমাই করলাম। রুটি বেলা কমপ্লিট, এইবার হচ্ছে শেখা হয়ে যাবে, টাইমে দিয়ে দেবো, চাপ নেই আমাদের। আমার রুটি খাওয়া দেখে হাসাহাসি করবেন না, আমি বাড়ি না, আমি স্বীকার করছি। ডান টাইম টাইম দেখাচ্ছি, চলো এই যে 7টা বাজেনি, তার আগেই রেডি করে ফেলেছি সব। গুড মর্নিং, আজকে 3রা মে, আজকে রবিবার, আর এই 3রা মেটা হচ্ছে আমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে একটা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক দিন, স্মরণীয় দিন অবশ্যই কিন্তু যন্ত্রণাদায়ক, কোনো খুশির দিন নয়। আজকে হচ্ছে বাপের মৃত্যুদিন, মানে এই বছর 10 বছর পূর্ণ করে 11-তে পা দিল মৃত্যুবার্ষিকী। তো আমাদের একটা কিছু করার ইচ্ছা ছিল এবং সেটা ভেবেও রেখেছিলাম, কারণ তোমরা যদি দেখে থাকো আমাদের অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি ব্লগ যেটা ছিল, তো সেখানে আমরা কিছু বাচ্চার মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছিলাম, একটু হলেও সফল হয়েছিলাম। তো এবারও কিছু ইচ্ছা ছিল কিছু মানুষের মুখটা অন্তত একটুর জন্য হাসি ফোটাতে পারি, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণটা তোমরা অবশ্যই জানো কেন। কিন্তু টাকা আমরা দিয়েছি, কিন্তু টাকা দিয়ে সত্যি কথা বলতে আমার টাকা দেওয়ার থেকে নিজে করে নিজে নিজে হাতে যদি কিছু করা যায় সেটা আমার কাছে খুব আমার কাছে ভালো লাগে, কারণ অন্যরকম একটা অনুভূতি হয় যে আমি চোখের সামনে নিজে হাতে দেখতে পাচ্ছি কী হচ্ছে, ওনাদের মুখে একটু হলেও হাসি ফুটছে। কিছু করা যাবে না এখন, আর এখন বসে থাকতে হবে, যবে লকডাউন হচ্ছে তবে যদি কিছু করতে পারি, যে আশাটা আমাদের ছিল সেটা যদি পূর্ণ করতে পারি
অপূর্ব ছিল, আমার ছিল। আর এই কদিন হয়তো মামুনিকে একটু ডাউন দেখতে পারো, মানে আজকাল এই দু তিন দিন একটু ডাউন দেখতে পারো, কারণ এই সময় চেষ্টা করে যদি আমরা মামুনিকে সেইভাবে খুশি খুশি রাখা, কিন্তু কিছু কিছু জায়গা না কিছু করার নেই, মানে সেই শূন্যতা কখনো পূর্ণতা পায় না, তার জন্য একটু কিছু মনে করো না যেন। আর যদি তোমরা বাপের কিছু কথা বা অপূর্ব ছোটোবেলার কিছু কথা তোমরা জানতে চাও, আমি যদি জানতে চাও নিজের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো জানানো ওদের তরফ থেকে। মামুনি থেকে অপূর্ব হয়তো বেশি বলতে পারবে, কারণ মামুনিকে কিছু বলতে গেলে মামুনি কান্না শুরু হয়ে যাবে, দেখা যাক। আর ফুল আমি পাইনি, তো সাদা ফুল ফুটেছিলো মানে টগর ফুল, ওইগুলো দিয়েই মালা গাঁথবো, আর দেখা যাক কী করা যায়। আর কিছু তো নেই, আর মিষ্টি আমাদের সামনে অপোজিটের দোকানে মিষ্টি আছে, মিষ্টি নিয়ে আসবো। তো চলো, আর অপূর্ব এখনও আসেনি, কারণ ও সাইকেলে নিয়ে সাইকেলটা নিয়ে আসবে। কিছুদিন আগে খুব বৃষ্টি হয়েছিলো, তো সেদিন গাড়ি আসতে পারিনি, মানে গাড়ি খারাপ হয়ে গেছিলো, তো সাইকেল নিয়ে গেছিলো, তো সাইকেলটা অফিসেই পড়ে রয়েছে এক সপ্তাহ ধরে, তো সেটাকে নিয়ে আসতে হবে, তার জন্য ও সাইকেলে করেই আসছে, তাই আসতে দেরি হবে। তো চলো, ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, একটু মনটা খারাপ হয়ে, মানে ব্লগের শেষে একটু ডাউন আছি আমরা, তো কিছু করার নেই। তো চলো, ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই বাড়িতে থেকো, টাটা।